আমাদের মোবাইল ফোনের ক্যামেরাগুলো নর্মাল ক্যামেরা হওয়ার কারণে আমরা যখন কোনো ছবি উঠাই আমাদের ফোন দিয়ে, তো তখন যে কাহিনীটি হয় দেখা যাচ্ছে যে অনেকেই তাদের ফোন দিয়ে ছবি তোলার পরে সেই ফটোটি যখন ফেসবুকে আপলোড দেয়, দেখা যায় একদম DSLR-এর মতো হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারা অনেক দামি দামি ফোন দিয়ে ছবি তুলে তারপর ফেসবুকে যখন দেয়, দেখা যাচ্ছে যে তাদের ছবিগুলো একদম পুরোপুরি DSLR-এর মতো হয়ে গেছে। বাট আমরা যখন আমাদের ফোন দিয়ে এই ছবিগুলো তুলি, তখন কিন্তু সেগুলো DSLR-এর মতো হয় না। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ফটোকে একদম পুরোপুরি DSLR-এর মতো করতে পারবেন, এবং সেটাও খুব কম সময়ের মধ্যেই। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছে মিহিতি ইনফ্রো মোবাইল একাডেমি প্রো। তো আপনার মোবাইলের নর্মাল ফটোগুলোকে DSLR-এর মতো করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এয়ার ব্রাশ লিখে। তো এয়ার ব্রাশ লিখে সার্চ করলে আপনারা এই সফটওয়্যারটি দেখতে পারবেন। এই আইকনটি হচ্ছে আপনাদের সফটওয়্যার যে লোগোটি রয়েছে সেটি কিন্তু এটি। আপনারা এই সফটওয়যারটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা সেই সফটওয়্যারটিকে ওপেন করবেন। সফটওয়্যারটিকে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে এডিট ফটো অ্যান্ড ভিডিও। আপনারা ক্লিক করবেন এই এডিট ফটো অ্যান্ড ভিডিওতে। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। আপনারা যে কাজটি করবেন, গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনারা নেবেন, আপনারা যে ফটোটিকে ব্লার করতে চান সেই ফটোটিকে। নেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন রয়েছে, তার মাঝে নিচ থেকে 3 নম্বরে রয়েছে টুলস। আপনারা ক্লিক করবেন এই টুলসে। টুলসে ক্লিক করার পরে উপরের লাইনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। আপনারা যে কাজটি করবেন, এটাকে একটু যদি আপনারা ডান থেকে বাম দিকে নিয়ে যান, এখানে একটি অপশন দেখতে পারবেন লেখা রয়েছে বুকে। তো আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখতে পারবেন যে আপনাদের ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম DSLR-এর মতো ব্লার হয়ে গিয়েছে। আপনারা যদি এটাকে চান যে এটাকে আপনি আরও কমাবেন, অর্থাৎ আপনার DSLR-এর যে মুডটা আছে এটাকে আপনারা এই ব্লারটা আরও কমাবেন, তাহলে এটাকে আপনারা কমিয়ে নিচের দিকে মাইনাস করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে অনেক কম হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরি DSLR-এর মতো লাগছে। এবং আপনাকে যদি আমি এর আগের ফটোটি দেখাই, অর্থাৎ নর্মাল ফটো কিন্তু এটা, এবং এটাকে এডিট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই পজিশনে চলে এসেছে। অর্থাৎ এটা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ব্লার আপনার দরকার আপনি কিন্তু এটাকে করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এই ফটোগুলো যখন ব্লার করবেন তখন কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে এটা DSLR ছাড়া এটা মোবাইল দিয়ে করা হয়েছে। তো এই কাজগুলো হয়ে গেলে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক রয়েছে, আপনারা ক্লিক করবেন এই টিকমার্কে। এই টিকমার্কে ক্লিক করার পরে একদম উপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে। আপনারা যদি এটাকে ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বাট আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই সফটওয়্যারটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এই ডাউনলোডের অপশনটি আপনারা পাবেন না। আপনাদেরকে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে এটাকে নিতে হবে। আপনারা কীভাবে স্ক্রিনশট দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশট দেওয়ার পরে এটাকে আপনারা সাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর চলে যাচ্ছি ফিফা আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।